আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, অনলাইনে বাংলা ক্লাসে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছো। দেখতে দেখতে আমরা বছর শেষ করে ফেললাম, তাই না? আমাদের সিলেবাসও শেষ হয়ে গেল, নতুন ক্লাসে এখন ওঠার জন্য সবাই অস্থির হয়ে আছো, তাই না? আচ্ছা, আমার ভিডিও ক্লাসও শেষ, এটাই শেষ ক্লাস। সামনে সবাই ভালো করে পড়াশোনা করো এই প্রত্যাশায় থাকলাম। আচ্ছা, তাহলে শুরু করি আমাদের আজকের ক্লাস। আজকে আমি পড়াবো আমার বাড়ি কবিতা। এর আগেও রিভিশন হয়েছে। আচ্ছা, আজকে সৃজনশীল পড়াবো না, আজকে আমি পুরো কবিতাটা একটু আলোচনা করব। তোমাদের কাছে কিছু প্রশ্নের অ্যান্সার শুনবো, দেখি কেমন পড়েছ তোমরা। আচ্ছা, তাহলে শুরু করি। দেখি, আমার বাড়ি কবিতা লিখেছেন জসীমউদ্দীন, তাই না? আচ্ছা, কবি জসীমউদ্দীনের জন্মসালটা একটু শুনি তোমার কাছে, বলো দেখি কত সালে জন্মগ্রহণ করেন। 1903 সালে, গুড, খুব সুন্দর হয়েছে। আচ্ছা, আচ্ছা এরপরে দেখি একটু, তুমি বলো দেখি। হ্যাঁ, তুমি বলো, ভ্রমর শব্দের অর্থ কী? ভ্রমর, আচ্ছা হ্যাঁ বলো, মৌমাছি, হ্যাঁ সুন্দর হয়েছে। এই তো, তাহলে তোমরা পড়াশোনা করতেছো, তাই না? হ্যাঁ, তাই তো বুঝতে পারছি যে পড়াশোনা করছো তোমরা। তাহলে এখন দেখো কবিতাটার দিকে একটু তাকাও, আমরা কবিতাটা আর একটু আলোচনা করব। দেখো, আমার বাড়ি যাইও ভ্রমর বসতে দেব পীরে, বসতে দেব পীরে। পীরেটা কি, নতুন শব্দ তোমাদের কাছে? এই পীরে শব্দটা দেখো, পীরে, দেখো এটা একটা বসার আসন। দেখো এই ছবিটার দিকে একটু তাকাও, দেখো, হ্যাঁ এটা হচ্ছে বসার আসন। আমি এর আগে বলেছি, দেখো হচ্ছে যে খুব সিম্পল একটা বসার আসন, ছোট্ট একটা জিনিস, তো গ্রামাঞ্চলে এটা দেখা যায়। আগে বাসায় অতিথি গেলে এই পীড়েটাই বসতে দেওয়া হতো। আচ্ছা, এরপরে দেখো, তাহলে কবিতার শুরুটা এরকম যে কবিতার প্রিয়জনকে, বন্ধুকে কী করেছে, তার গ্রামে আমন্ত্রণ করেছে, হ্যাঁ আমন্ত্রণ জানিয়েছেন। তাহলে সেই বন্ধু যখন বাসায় যাবে তখন তাকে কিসে বসতে দেবে, এই পীড়েতে বসতে দেবে। তারপরে কিছু খাবারের নাম আছে, দেখো কী কী খেতে দেবে। হ্যাঁ একটু দেখি, তুমি বলো কী কী খাবারের কথা আছে এখানে, বন্ধুকে কী কী খেতে দিবে বলো দেখি। কবরি কলা, গামছা বাঁধা দই, হ্যাঁ সুন্দর হচ্ছে, আর চিড়ে খই, হ্যাঁ এগুলো খেতে দিবে। আচ্ছা, এই তো ঠিক আছে। এখন দেখো এখানে দেওয়া আছে কি, যে চিড়ে দিবে, ঠিক আছে, কী ধানের চিড়ে দিবে সেটাও কবি এখানে আমাদের বলে দিয়েছেন, যে শালি ধানের চিড়ে আর বিন্নে ধানের খই। হ্যাঁ, শালি ধানের চিড়ে আর বিন্নে ধানের খই, আমরা ধানের নামগুলো মনে রাখব। এরপরে দেখো, বাড়ির গাছের কবরি কলা, গামছা বাঁধা দই, দইটা আবার কিসে, গামছা বাঁধা দই, তার মানে এই গামছা বাঁধা দই মানে হচ্ছে খুব ভালো দই, ঘন দই। হ্যাঁ, যে দইটাতে এত ঘন যে আমরা গামছায় রাখলেও সেই দইটা, যদি পাতলা দই হয়, পানি বেশি থাকে, তখন কি গামছা রাখলে পানিগুলো সব চুয়ে চুয়ে পড়বে, কিন্তু এই দইটা কেমন, অনেক ঘন দই, গামছায় সুন্দর করে রাখা যায়, সেটা বলেছে। আচ্ছা, এরপরে দেখো, আম কাঁঠালের বনের ধারে শুয়ো আঁচল পাতি, আম কাঁঠালের বনের ধারে শুয়ো আঁচল পাতি, মানে শুয়ো শব্দের অর্থ হচ্ছে শুয়ো, এই যে শুয়ো, এটা হচ্ছে শোয়া, যেটা আমরা শুয়ে থাকাটাকে বলি। এখানে বলেছে শুয়ো আঁচল পাতি, মানে আঁচল পেতে বন্ধুকে কী করবে, শুইতে দেবে, ঠিক আছে। আচ্ছা, গাছের শাখা দুলিয়ে বাতাস করব সারা রাতি, মানে গাছের শাখা দিয়ে
দুলিয়ে বাতাস করবে, হ্যাঁ, সারা রাত ধরে কতক্ষণ করবে? হ্যাঁ, এখানে একটা প্রশ্ন হতে পারে যে কতক্ষণ গাছের শাখা দুলিয়ে বাতাস করবে? সারা রাত, সারা রাত গাছের শাখা দুলিয়ে বাতাস করবে। চাঁদ মুখে তোর চাঁদের চুমো মাখিয়ে দেবো সুখে, হ্যাঁ, তারা ফুলের মালা গাঁথি জড়িয়ে দেব বুকে। কি ফুলের মালা গাঁথবে? তারা ফুল, তারা ফুল, তারা ফুল। তাহলে কোন ফুলের মালা গাঁথবে? তারা ফুল, হ্যাঁ, তারা ফুলের মালা গাঁথে, তারা ফুল। তারা ফুল দেখেছো? এই যে দেখো, এটা হচ্ছে তারা ফুল, হ্যাঁ। আচ্ছা, তাহলে এই ফুলে কি করবে? মালা গাঁথবে। এরপরে গাই দহনের শব্দ শুনি জেগো সকালবেলা, হ্যাঁ, সকালবেলা। গ্রামে যদি আমরা যাই কি সকালবেলা গরু বের করে কি করে? দুধ দয়, হ্যাঁ। তাহলে এই যে দুধ দয়ানোর একটা শব্দ আছে, সেই শব্দটা শুনেই কি হবে? ঘুম ভেঙে যাবে। তাহলে কিসের শব্দে ঘুম ভেঙে যাবে বলো দেখি? হ্যাঁ, তুমি বলো, কিসের শব্দে ঘুম ভেঙে যাবে? গাই দহনের শব্দে, হ্যাঁ, সুন্দর হয়েছে। তাহলে গাই দহনের শব্দ শুনে কি হবে? ঘুম ভেঙে যাবে। আচ্ছা, এরপরে আসি আমরা কবিতার পরের অংশ, দেখো। সারাটা দিন তোমায় লয়ে করব আমি খেলা, দেখো এখানে কবিতার বন্ধুকে নিয়ে খেলবে। তাহলে আমরা শুরুতে কি পেলাম? যে কোথায় বসতে দেবে? বন্ধু আসবে, বন্ধুকে আমন্ত্রণ জানিয়েছে, বন্ধু তার কবির বাড়িতে আসবে, গ্রামে আসবে, তারপরে তাকে পিঁড়েতে বসতে দেবে, কিছু খেতে দেবে। সে খাবারগুলোর নাম বলেছে এবং কি ধানের কোনটা, এত সুন্দর করে বর্ণনা করেছেন কি খাবার দেবে, তারপরে কিভাবে যত্ন নেবে। প্রকৃতিও যেন মনে হচ্ছে কি কবি সেই বন্ধুকে আমন্ত্রণ জানাচ্ছে, তাকেও প্রকৃতিও যেন তাকে হচ্ছে যে হচ্ছে তাকে সাদরে আমন্ত্রণ জানাচ্ছে, উৎসুক হয়ে আছে তাকে আমন্ত্রণ জানানোর জন্য। আচ্ছা, তারপরে কি বলছে? যে তাকে ফুলের মালা দেবে, সেটা কি ফুলের? তারা ফুলের মালা গাঁথি জড়িয়ে দেব বুকে, তারা ফুলের মালা গেঁথে। তারপরে আবার বলছে যে গাই দহন, হ্যাঁ, গাই দহনের শব্দ শুনে সকাল সকাল ঘুম ভেঙে যাবে। তারপরে সেই হচ্ছে সারাটা দিন তাকে নিয়ে কি করবে? সকাল সকাল ঘুম থেকে উঠেই বন্ধুকে নিয়ে অনেক খেলবে, সারা দিন খেলবে, অনেক মজা করবে, অনেক আনন্দ করবে, সেটা বলেছে। হ্যাঁ, আমার বাড়ির ডালিম গাছে ডালিম ফুলের হাসি, কাজলা দিঘির কাজল জলে হাঁসগুলি যায় ভাসি, কাজলা দিঘির কাজল জলে হাঁসগুলি যায় ভাসে। তাহলে কাজলা দিঘির জল কেমন? কাজল মানে কালো, হ্যাঁ, সেখানে কি ভাসে? হাঁসগুলি ভাসে। কাজলা দিঘির কাজল জলে হাঁসগুলি যায় ভাসে, আমার বাড়ি যাইও ভ্রমর এই বরাবর পথ, আমার বাড়ি যাইও ভ্রমর এই বরাবর পথ, মৌরী ফুলের গন্ধ সুখে থামিও তব রথ, মৌরী ফুলের গন্ধ সুখে থামিও তব রথ। তাহলে মৌরী ফুল, যেখানে মৌরী ফুলের গন্ধ পাবে, কবিতার বন্ধুকে বলতেছে যে এই বরাবর পথ আস্তে আস্তে যখন মৌরী ফুলের গন্ধ পাবে সেখানে তোমার রথটাকে থামিয়ে দিও। রথ মানে হচ্ছে বাহন, কবির বন্ধু যে বাহনে আসবে সেই বাহনটাকে থামাতে বলছে, যে যেখানে মৌরী ফুলের গন্ধ পাবে সেখানে তোমার রথটাকে থামিয়ে দিও, সেই বরাবরই কবির বাড়ি। ঠিক আছে, কী সুন্দর একটা কবিতা, তাই না? কবি জসীমউদ্দীনের কবিতাগুলো হচ্ছে যে গ্রাম বাংলাকে নিয়ে এত সুন্দর, সহজ সুন্দর কবিতা, হ্যাঁ, খুব সহজ ভাষায় খুব সুন্দর করে লেখা, এই জন্যই তো বলা হয়েছে কি পল্লী কবি জসীমউদ্দীন, হ্যাঁ, পল্লী কবি জসীমউদ্দীন। তাহলে সবাই বুঝতে পারলে তো? এখানে দেখো শব্দার্থগুলো আমি আগেই বলে দিয়েছি পড়ানোর সময়। কবিতা ভ্রমর শব্দের অর্থ মৌমাছি, ভ্রমরের কথা হচ্ছে ভ্রমরের কথ্যরূপ হচ্ছে ভ্রমর, ঠিক আছে। আচ্ছা, শালি ধান এক প্রকার আমন ধান, এটাকে আমরা কি বলছি? এক প্রকার আমন ধান, ছোট ছোট ধান এটা হয়, হ্যাঁ। এরপরে বিন্নি ধান, বাংলাদেশের আদি জাতির ধানগুলোর একটু অনেক আগে ধানগুলো চাষ হতো, এখন তো
আর এই ধানগুলো দেখাই যায় না, এখন সব কি নতুন হাইব্রিড টাইপের ধান, তাই না? প্রচুর ফলন হয় সেটাই। আচ্ছা, গামছা বাঁধা দই, অধিক ঘনত্বের ফলে যে দই গামছায় রাখলেও রস গড়িয়ে পড়ে না। ওই যে আমি বললাম, প্রথমেই বললাম যে পানিটা গামছার মধ্যে দই পটলে করে রাখলে কি যখন পাতলা দই হবে তখন সেটা দিয়ে পানির রস চুয়ায় চুয়ায় পড়বে, কিন্তু ঘন দইয়ের কিন্তু সেটা হবে না, তাই বলেছে। হ্যাঁ, আচ্ছা, তারপরে কাজল দিঘি, দিঘি কাজলের মতো কালো জলের দিঘি, যে দিঘির জল কী রঙের, কালো, একবারেই কালো রঙের, কাজলের মতো কালো, সেটা বলেছে। আচ্ছা, এই যে আমরা কবিতাটা পড়লাম, সবচেয়ে যেটা কবি আমাদের জন্য এই কবিতাটা কেন লিখেছেন, আমরা কি শিখলাম এখান থেকে? এক নম্বর কথা যে আমরা আতিথেয়তা, হ্যাঁ, আতিথেয়তা শিখলাম, হ্যাঁ, সৌজন্য শিষ্টাচার মানবপ্রেম, সৌজন্য শিষ্টাচার মানবপ্রেম। আমরা বাঙালি, আমাদের কি আমরা অতিথিপরায়ণ, এই কথাটা আমাদের বাঙালির পাশে এই জিনিস এই কথাটা আছে যে আমরা বাঙালিরা খুব অতিথিকে আপ্যায়ন করতে পছন্দ করি, বাসায় অতিথি আসলে আমরা সবাই কি হয় প্রচণ্ড খুশি হই, হ্যাঁ, অনেক মজা পাই, অনেক আনন্দ পাই অতিথির অতিথির আগমনের উদ্দেশ্যে। কি দেখো না বাসায় কত রকমের খাবার তৈরি হয়, হ্যাঁ, আমরা কিন্তু খুব পছন্দ করি, বাসায় মেহমান আসবে এটা আমরা সবাই বাঙালিরা খুব পছন্দ করি। আচ্ছা, এই ছিল আমাদের কবিতা। তাহলে এটার মধ্য দিয়ে, এই কবিতাটার মধ্য দিয়ে আমাদের এই যে অতিথি আপ্যায়নের মধ্য দিয়ে আমাদেরকে কী প্রকাশ পাচ্ছে, কী আমরা শিখতেছি? সৌজন্যবোধ, শিষ্টাচার, মানবপ্রেম, হ্যাঁ, এই জিনিসগুলো আমরা শিখতেছি, হ্যাঁ, মানুষকে ভালোবাসতে শিখতেছি। তাহলে তোমরা কবিতাটা অবশ্যই আবারও সুন্দর করে পড়বে, যতই পড়িবে ততই শিখিবে। হ্যাঁ, হয়ে গেছে বলেই যে আমি আর পড়বো না তা কিন্তু না, আমাকে বারবার করে পড়, যত পড়বা তত শিখবা, দেখবা প্রথমবার কবিতাটা পড়বা তুমি একরকম বুঝলে, দ্বিতীয়বার কবিতাটা পড়বে তখন আরও সুন্দর বুঝতে পারবে, আরও ভালো করে বুঝতে পারবে, তোমার কাছে এই টপিক্সটা তখন কি হবে অনেক সহজ হয়ে যাবে, তাই না? তাহলে কোনো পড়া একবার পড়ে আমার হয়ে গেছে বলে আমরা কিন্তু রাখবো না, আমরা বারবার পড়বো। এই জন্য রিভিশন ক্লাসগুলো, রিভিশন পড়াগুলো আমরা আরও গুরুত্ব দিয়ে পড়বো, যে এর ভিতরে কী আছে, এই জিনিসটাকে আমি কী করে আরও সহজ করে পড়তে পারবো, আমার সেটা আমার মাথায় হচ্ছে যে যেন আমি মাথায় ঢুকে নিতে পারি, তাহলে আমার সেটা মনে থাকবে। হ্যাঁ, আচ্ছা, তাহলে বলো এখানে কোনো সমস্যা থাকলো, কোনোটা কি বুঝতে পারো নি, এরকম কিছু আছে থাকলে আমাকে বলো, নাই তাই না? আচ্ছা, তাহলে আমি ধরে নিলাম যে সবাই খুব সুন্দর করে আমার কবিতাটা বুঝতে পারলে। এখন তোমাদের কাজ যে তোমরা পড়বে, বেশি বেশি করে পড়বে সবগুলো। দেখো আমি কবিতাটা পড়লাম রেখে দিলাম তা কিন্তু না, আমি শব্দার্থগুলোও পড়বো, একটু শব্দার্থগুলোও পড়বো যে এর মধ্যে কী আছে, আসলে আমি শব্দটা কতটা আমি বুঝতে পারলাম সেগুলো পড়বে, এই যে এগুলো পাঠ পরিচিতিটাও রিডিং পড়বা, বারবার করে রিডিং পড়বা, তাহলে কবিতাটা এটা একবার পড়বে কবিতা পড়বে দেখবে অনেক সহজ হয়ে গেছে। তো সবচেয়ে যে সহজ করার জন্য আমাকে বারবার করে পড়তে হবে, কোনো পড়া আমাকে সহজ কখন হয়, যখন আমরা বারবার করে পড়ি, রিভিশন পড়াগুলো বারবার করে করি তখন আমার কাছে পড়তে পড়তে সহজ হয়ে যায়, এমনি কিন্তু সহজ হবে না। হ্যাঁ, কঠিন জিনিসও তখন ইজি লাগে। তো ঠিক আছে, সবাই ভালোভাবে পড়াশোনা করো, ভালো থাকো, সবাই সুস্থ থাকো, সবাই সামনের দিনগুলোতে ভালোভাবে পড়াশোনা করবে, সবাই ভালোভাবে থাকবে। আল্লাহ হাফেজ।